নমস্কার দর্শক বন্ধু, ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আমার ভিডিও হচ্ছে বাড়ির গাছের জাম। তো এই জামটা কিন্তু আপনার হাড়ে জাম যেটাকে বলে, বড় জাম। এই জাম কিন্তু আমাদের খুবই উপকারী। এটা কিন্তু সুগার পেশেন্ট খেলে খুবই তাদের সুগার কন্ট্রোলে থাকে। আর এর আটি কিন্তু রেখে দিয়ে সারা বছর কিন্তু সেই সুগার পেশেন্ট খেতে পারলে তার কিন্তু আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। বন্ধু, এই জাম কিন্তু এতটাই মিষ্টি যে আপনার কোনো কিছুর প্রয়োজন হয় না। অনেকে জাম মাখা লবণ দিয়ে করে খেতে পচান, কিন্তু আপনি আমার এই গাছের জাম এত সুন্দর মিষ্টি যে আপনার ওই রকম কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো লবণের প্রয়োজন নেই, কোয়াশ বলে কোনো কিছু পাবেন না আপনি। তো আমাদের এই জাম খাওয়ার আমন্ত্রণ রইল আপনাদের। একটা একটা জাম দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। তাই আপনারা সবাই কিন্তু এই জাম খেতে আমাদের বাড়ি চলে আসবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাম গাছটি এত বড় যে আমরা কিন্তু একটা জাম আগে খেতে পারিনি। বেশ কিছুদিন ধরে জাম পড়তেই আছে গাছ থেকে নিচেই, কিন্তু গাছ থেকে নিচে পড়লে কিন্তু সেটা আর আকারই থাকছে না। পেকে তো একদম টস টস হয়ে গেছে এমন অবস্থায় পড়ছে, আর নিচে পড়লে একদম বালিশ মধ্যে ছাই, মাটি নিচে মাটিতে এতটাই খারাপ যে জামের কোনো চূর্ণই থাকছে না। তো বাধ্য হয়ে শেষকালে ডালগুলো কেটে দেওয়া হয়েছে। তো এবার দেখুন সেই জামগুলো আমরা কুটে নিচ্ছি, ডাল থেকে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু আমরা জাম খেতে পেরেছি। তা নাহলে কিন্তু আমাদের জাম খাওয়া সম্ভব হচ্ছিল না। তো গাছটি আপনাদের দেখাবো যে কত বড় গাছ, যে কেউ কিন্তু এই গাছে উঠতে পারে না। তো বাধ্য গাছে উঠে শেষকালে ডালগুলো কেটে দিতেই হলো। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন।